কাঁসা কলা নেওয়া ভাইদের আজকে খুব খারাপ লাগছে না? আজকে তারা কুলাঙ্গার। বাহ 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 বাহ, যখন তোর হয়ে আমাদেরকে নিয়ে বলতো তখন তোর মনে হয়নি যে না এটা বলা ঠিক না? যখন কণিকার শাশুড়িকে নিয়ে বলতো তখন মনে হয়নি এটা বলা ঠিক না? কণিকাকে নিয়ে বলতো, কণিকার বোনের ননদদের নিয়ে বলতো, তখন তো তোর মনে হতো না যে এটা বলা ঠিক না? আজকে হঠাৎ তোর মনে হচ্ছে কেন? ওরা সব কুলাঙ্গার। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল ভাজ্য সমাধি। সকালবেলা আবার সেজে গুজে এসে ভিডিও করছে কেন? না গো, আসলে আমার ওই বান্ধবীর মায়ের আজকে কাজ, তো আমার শরীর একদম ভালো না, কিন্তু যেতেই হবে। কালকে ছিল শ্রাদ্ধ, আমি যেতে পারিনি। আজকে হচ্ছে মৎস্যমুখ, বারবার করে সকাল থেকেও ফোন যে সমাধি এসো, সমাধি এসো। আসলে কাকিমা ভীষণ ভালোবাসতো আমাকে, তো সেই কারণে একটু যেতেই হচ্ছে, তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি আর পরে যাচ্ছি। তার আগে ভাবলাম যে যাই, যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করে যাই, সারাদিন তো হবে না, তবে শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমি করবো। আমার ভালো লাগে যে মানুষটা নেই, তার মানুষটার স্মৃতি আলোচনা করতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি সেরকমই কিছু তোমাদের কাছে তুলে দেখাবো যেটা দেখানোর মতন। আর কালকে তো শ্রাদ্ধ হয়ে গেছে, অতএব শ্রাদ্ধ বাড়ির ব্লগ করতে কোনো অসুবিধা নেই বলে আমার মনে হয়। তো চলো, যা হবে হবে, দেখা যাবে, যদি পারি করবো, না হলে আর করবো না। তো চলো, যেটা বলতে এলাম, হ্যাঁ রে, তোর নাকি খুব এখন গায়ে লাগছে, ওরা সব কুলাঙ্গার, বাংলাদেশ এই দেশ সব ভাইরা কি কুলাঙ্গার হয়ে গেল? মনে আছে একটা সময় তুই সবসময়ের জন্য আমাদের উজ্জ্বলকে কুলাঙ্গার, তারপরে আলুর বস্তা সব কিছু বলে বলে গালাগালি দিয়ে ভিডিও করতিস, নোংরা নোংরা কথা বলে ভিডিও করতিস, আর তোর এই ভাইরা তখন তোকে সাপোর্ট করতো। সেই সময় সাপোর্ট করতো বলে তারা খুব ভালো ছিল না? তো শসা কলা মূল্যগুলো কি তুই নিয়ে গিয়ে কিনে কিনে দিয়ে দিতিস তখন তাদের হাতে? না, তোর তো শসা কলা মূল্যর প্রয়োজন আছে এটা আমরা জানি, কারণ তার কারণ তোর সবার তো বললাম, সবাই যেটা বলে সেটাই ভেরু। তো সেখানে দাঁড়িয়ে তোর তখন খুব ভালো লাগতো বল? একটা সময় এই আরশ ভাই যে বাংলাদেশের উলাঙ্গা, সে কিন্তু আমাকে নিয়েও ভিডিও করেছিল। কেন করেছিল বলতো? তোর জন্য। তোকে আমি বলতাম, আমি তো অন্য কাউকে বলতাম না, তোকে আমি বলতাম বলে ওর কিন্তু গায়ে লাগতো, কারণ তোর ভাই, বাপরে বাপ। সেই জন্য সে আমাকে নিয়েও কিন্তু দুটো তিনটে ভিডিও করেছে, লুঙ্গি বুড়ি করে দুটো তিনটে ভিডিও করেছিল। তারপরে আমি তাকে একটা ভিডিও করে উত্তর দিয়েছিলাম, একটা। তারপরে সে কিন্তু আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, সে বোঝে যে এটা ঠিক করেনি সে, বুঝেছিস? সে ঠিক করেনি। আজকে আমি তার হয়ে তোকে বলতে বসেছি, কেন বলতো? আমারও কিন্তু ওর উপর প্রচণ্ড রাগ ছিল যে বাংলাদেশের ছেলে, আমাদের দেশের বাইরের ছেলে, আমাদের দেশের মেয়েদের নিয়ে নোংরা নোংরা কথা বলে, তাকে কখনোই সাপোর্ট করা যায় না, কখনো না। তারপরে দেখলাম না, ছেলেটার মধ্যে একটা গুণ আছে যে যেটা নোংরা সেটা নোংরা বলতে পারে, আর যদি অন্যায় করে তাহলে সে ক্ষমা চাইতেও পারে। এটাই সব থেকে মহৎ গুণ, জানিস তো, অন্যায় করে ক্ষমা চাওয়া, এটা মহৎ গুণ, সেটা সবার থাকে না। আর তুই যেভাবে ক্ষমা চাস ওটাকে ক্ষমা চাওয়া বলে না, ওটাকে বলে জাস্ট একটা লোকের আইওয়াশ করে দিলাম, এই যে আমি বলে দিলাম এটা একটা আইওয়াশ, না সেটা ক্ষমা চাওয়া বলে না, বুঝলি? ক্ষমা চাওয়ার জন্য একটা আলাদা মন থাকা দরকার, যেটা তোর মধ্যে নেই, একদমই নেই। ক্ষমা চাইছি আমি, হাত জোর করে ক্ষমা চাইছি। কী ক্ষমা চাইলি তুই? তুই একটা মানুষকে খুন করলি, তারপর তার পরিবারের লোকের কাছে এসে বললি আমি খুন ভুল করেছি, ক্ষমা করে দাও, হবে? তারা তোকে ক্ষমা করে দেবে? সরি বন্ধুরা, একটু হঠাৎ করে কাশি এসে গেছে, আমি তো কাশতে পারছি না, প্রচণ্ড কষ্ট, কাশতে হাঁচতে কিছু করতে পারছি না। তো কালকে আমার ডাক্তারের নাম লেখানো আছে, আবার কালকে 7টার সময় ডাক্তার। তো যাই হোক, যাবো, আজকের দিনটাও কষ্ট সহ্য করতে হবে, আজকে হচ্ছে রবিবার। তো চলো, তারপর বলছি, তুই তোর নিজের মাকে সম্মান দিতে পেরেছিস? তুই নিজের মাকে তোর পোষ্যটাকে রাখেনি বলে কী কী বলেছিস মনে আছে? সমস্তটা কিন্তু সারা ইউটিউবের, মানে আমাদের এই সার্কেলের প্রত্যেকে জানে, প্রত্যেকে জানে। তুই নিজের মাকেই সম্মান দিতে পারিস না, তুই অন্যের মাকে সম্মান দিবি কী করে? নিজের বোনেদের জানি না তাদের সাথে তোর রিলেশনটা কেমন, যদিও ছোটো বোনের সাথে হয়তো একটু হলেও আছে, কিন্তু মেজো বোনের সাথে সেইভাবে নেই। যেটা দেখাস সেটা ক্যামেরায় আমাদের দেখানোর জন্য দেখাস, দেখেছিস তো তোর কালো ছায়া কীভাবে পড়লো বাচ্চাটার উপরে? খবরদার, ভুল করেও বাচ্চাটার কাছে আর যাওয়ার নামও করবি না, আর নামও করবি না। আমি বারবার বলেছিলাম যে এই রে বাচ্চাটার, মানে এই জন্মদিন, এই কী বলে, মেয়েটার স্বাদে এ গেছে, ভগবান কিছু না যেন হয়, কিছু না যেন হয়। ঠাকুরকে ডাকছিলাম ভগবান ভগবান করে, দেখলি তো, তোর দৃষ্টি যেখানে পড়বে সেই জায়গাটা শেষ, সেই জায়গাটাই শেষ। দেখ এই উজ্জ্বলদের, কণিকাদের কী সুন্দর ভিউজ হতো, আবার আস্তে আস্তে হচ্ছে, আবার আস্তে আস্তে হবে, কিন্তু তুই দেখ কীভাবে ওদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিলি। দিল তো ভগবান, দিয়েছে তো তোকে ভগবান, আচ্ছা করে দিয়েছে। এখন তুই কলকাতায় ট্রান্সফার কর, হুগলিতে ট্রান্সফার কর, হাবড়ায় ট্রান্সফার কর, তাতে কিছু যায় আসে না, কেস তো তোকে লড়তেই হবে। দেখ তার জন্য তোকে ভিক্ষাবৃত্তিটা পর্যন্ত করিয়ে দিল। তুই না বলেছিলি মামনি, কণিকা, সোনা, এরা সব ভিকারি, ভিক্ষা করে করে এনে লোকের নেতা পোচাদের কাছে শুয়ে তাদেরকে আর কি এন্টারটেন করে এনে ওদের ঘর বাড়ি দৌড় করেছে। দেখতে পাচ্ছিস তো, তুই বাথরুম পায়খানাটাই ঠিক করতে পারছিস না, কি অবস্থা তোর! মানে তুই যে নেতা পোচাদের কাছে যাচ্ছিস না সেটা তো ঠিকই, তুই তো নেতা পোচাদের কাছে যাস না, তোর সব আবার দিদিরা আছে, তোর সব আবার দিদিরা কোথাকার দিদি সে তুই জানিস, সে তুই জানিস তারা সব কোথাকার লোক, যে তারা তোকে সাপোর্ট করে, তারা এসে তোকে দিয়ে যাচ্ছে, ভিক্ষা করছিস, ভিক্ষা।
যে আমাকে দাও, না হলে পরে আমি লড়বো কি করে, আমার উকিল ধরতে হবে, আমার যাতায়াত ভাড়া লাগবে, আমি ওখানে গিয়ে থাকবো, তার পয়সা দাও। চিন্তা করলি অন্যায়, তুই বললি ওদেরকে, তুই কেস করলো, ওরা তোর বিরুদ্ধে, পয়সা দিচ্ছে কারা? দিতে তো হবেই, কারণ ওরাই তোকে সাপোর্ট করেছিল, ওরাই তোকে ধোয়া দিয়ে দিয়ে ওপরে তুলেছিল। আমরা তো করিনি, আমরা তোকে বারণ করেছিলাম। আজকে যদি এটা তোর চিকিৎসার জন্য তুই চাইতিস যে সবাই আমাকে একটু হেল্প করো, আমি একটা এই করব টেস্ট, এই যে এইগুলো কি বলে IVF IVF করবো, সবাই তোমরা একটু আমাকে সাহায্য করো, দেখতিস প্রত্যেকে আমরা করতাম, প্রত্যেকে মন থেকে করতাম। আর আজকে তোর কি অবস্থা বল? অন্যের বিরুদ্ধে লড়বি, যারা তোকে হাওয়া দিয়েছে তারাই পয়সা দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যারা তোর মানে ওর ক্ষতি চায়, ওর খারাপ দেখতে চায়, তারাই তোকে পয়সা দিয়েছে, তাহলে তার মানে তারাও তোর মতন গোত্রের পাত্রের। একটা মেয়ে, যে মেয়েটা একটা পঙ্গু স্বামী নিয়ে ঘর করছে হাসি মুখে প্রত্যেকটা মানুষকে, বাবা কি ব্যথা করছে কথা বলছি জুড়ে, প্রত্যেকটা মানুষকে নিয়ে হাসি খুশিভাবে রান্না করে খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে আনন্দে আছে, তাদের তো ভালো লাগছে না। যেমন তোর ভালো লাগে না তেমন ওদেরও ভালো লাগে না, সেই জন্য ওরাই তোকে মুক্ত হাসতে দান করেছে, বুঝলি? যে যাও যাও যাও, আমরা পয়সা দিচ্ছি, ওর ক্ষতি করতেই হবে, ওকে মাটিতে মিশিয়ে দিতেই হবে, সেই জন্য তোকে হেল্প করেছে। কোনো ভদ্রসভ্য মানুষ তোকে হেল্প করেনি, তোকে হেল্প করেনি, বুঝেছিস তো? তো যাই হোক, এবার হচ্ছে যে তোর এই শশাকলা ভাইরা কি নোংরা নোংরা কথা বলে আমাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে, কণিকাকে নিয়ে ভিডিও বানিয়েছে, কণিকার শাশুড়িকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। মনে আছে তুই বলতিস দাদা এসো দাদা এসো? কেন রে দাদা এসো? বাসুরকে দাদার মতো সম্মান দেওয়ার মতন শিক্ষাযোগ্যতা তোর নেই? খুব আছে খুব আছে, তারপরেও কিন্তু তুই ওই মেয়েটাকে নোংরা করার জন্য, তার চরিত্রটাকে পর্যন্ত নোংরা করার জন্য তুই উঠে পড়ে লেগেছিলি, উঠে পড়ে লেগেছিলি যে যেভাবে হোক ওকে ডাউন করতে হবে। তার পেছনে বিশাল বড় একটা চক্র কাজ করেছে তোর, বিশাল বড়। সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করেছিস তুই, তাই জন্য ওদের পেছনে তুই লেগে পড়েছিলি। আমাদেরও অনেককে ভাল লাগে না জানিস তো, অনেককে, কিন্তু আমরা তাদের পেছনে, তার শ্বশুর শাশুড়ি বর, তার দেওর ননদ, যা কাউকে নিয়ে টানি না, কাউকে নিয়ে টানার প্রয়োজনই পড়ে না, যা দেখি সেটা নিয়েই আমরা বলি, তোর মতন যা দেখি না তাই নিয়ে কখনো বলি না। আজকে তোর পোল খুলতে বসেছে তোর ভাইরা, বুঝতে পারছিস তোর অবস্থাটা কি? তোর পোল যা যা তুই বলেছিলি সব খুলতে বসেছে, এদিকে তুই ভাই ভাই বলতিস, ওদিকে ভাইয়াকে সাইয়া, ওই কারণেই তুই মন্দিরাকে সাপোর্টটা করেছিলি, ওই কারণেই। আর সঞ্জয় তার বউকে ভীষণ ভালোবাসে, ছোট্ট মিষ্টি একটা সুন্দর মেয়ে তার বউ, তার সেই বউ ছেড়ে তোর দিকে হাত দেবে, তোর এটা মনে হয়েছিল? ছি 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 ছি, অত সুন্দরী একটা বউ থাকতে তোর মতন এইরকম কোলাপসেবল গেটকে টান ধরে টানাটানি করবে? ছি 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 ছি, তোর তো মানে তোকে দেখলে কারোর ভক্তি আসে, তোর মনে হয় তোকে দেখলে কারোর প্রেম জাগে? বাবা রে, কোনো ছেলে তোকে দেখে গাইবে না প্রেম জেগেছে আমার মনে, বাবা এটা তোরকে দেখে কেউ গাইবে না রে, কেউ না। কারণ তোর যা নাক আর মুখ আর চোখ, না বডি শেমিং আবার বলবি, না না সেসব আমি বলবো না বাবা, সেটা সবাই জানে, যার জন্যই তো তোর নামটা আবার ঘোড়ামুখী দিয়ে দিয়েছে, কে যে নামটা খুঁজে খুঁজে বার করেছিল না তাকে স্যালুট। তো যাই হোক, নিজের অকাতের বাইরে যাস না, অনেক চলে গেছিস, অনেক অনেক দূর চলে গেছিস, বাচ্চার মুড সুইং নিয়ে কথা বলছিস, তুই কে রে বাচ্চা নিয়ে কথা বলার? তুই কে, তুই কি বুঝিস বাচ্চার সম্পর্কে, কি বুঝিস বাবা মায়ের কর্তব্য, কি বুঝিস বাবা মায়ের স্নেহ? নিজের বাবা মাকে তো পাত্তাও দিস না, শ্বশুর শাশুড়িকে পাত্তাও দিস না, কি করে বুঝবি শ্বশুর শাশুড়ির একটামাত্র ছেলের বউ কত আদরের হয়? এসব বোঝার ক্ষমতা তোর নেই, সেই জন্য জ্ঞান মারতে আসিস না বেশি, বুঝেছিস তো? জ্ঞান মারতে আসিস না, দেখো কমলা লেবু হাতে নিয়ে বসে বক বক করে যাচ্ছি, সেটা খাওয়ারও সময় পাইনি তোমাদের সাথে বকতে এসে, আবার কি ব্যথা করছে গো। তো যাই হোক, এটাই হয়তো আজকে আমার সারাদিনের ভিডিও হবে। তবে তোকে একটা কথা আমি বলে যাচ্ছি, এই যে পথ পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে কথাটা আছে না, এইটা তুই মাথায় রাখ। অতিরিক্ত ফড়ফড় ফড়ফড় করছিস তো, কোন দিন দেখবি ডানা দুটো তোর কেটে বাদ চলে গেছে, ফড়ফড়ানি বন্ধ হয়ে যাবে। তোর ডানা দুটো কোনটা জানিস তো? এদিকে ভলগ আর এদিকে মলগ, এই দুটো যে চ্যানেল যখন তোর বন্ধ হয়ে যাবে দেখবি, তোর পাখনা দুটো যখন কেটে যাবে তোর ফড়ফড়ানিটাও বন্ধ হয়ে যাবে। বরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছিস, কি আন্ডারস্ট্যান্ডিং করেছিস সে তো সকালবেলা খাট থেকে উঠেই দেখিয়ে দিয়েছিস, নাইট ড্রেস, কি মিথ্যে কথা যে তুই বলিস, দেখেছিস তো ভগবান সব কিছু বার করে দিচ্ছে তোর, তোর সমস্ত কিছু কিন্তু পর্দা আস্তে আস্তে নিজেই ফাঁস করে দিচ্ছিস, ভগবান তোকে দিয়ে করিয়ে দিচ্ছে প্রত্যেকটা মানুষের সামনে। তুই নাকি নাইট ড্রেস পরেছিস? তোর নাইট ড্রেস তোকে দেখিয়েই দিলি, আংরাই আর করতে করতে উঠলি, ফটো, তোর ফটো, বাবারে তুই ভাবছিস তোর ফটো কেউ চিপকাবে? মা গো মা, উফ, ওই মানে তুই ও ভিডিওটা ডিলিট করে দে বাবা, ও রাখিস না, কারণ ও যদি কেউ দেখে না আঁকে উঠবে তোকে, যখন ঘুম থেকে উঠে তুই ওং করে উঠলি না তখন মনে হচ্ছে একটা শাকচুন্নি বোধ হয় কাঠ গাছ থেকে নামছে, বিশ্বাস কর একদম ওই রকম লাগছিল। ভালো করে নিজে একবার ভিডিওটা দেখিস, ভিডিওটা একবার ভালো করে দেখিস, আর মিথ্যে কথা আর বলবি না যে তুই বাসি জামা কাপড় ছাড়ার প্রয়োজন হয় না, তার কারণ তোর নাইট ড্রেস। তোর নাইট ড্রেস কি? তুই ওই পরে শুস, ওই পরে হাগিস, ওই পরে মুতিস, ওই পরেই রান্না করিস, ওই পরেই খাস, এর বাইরে তুই কিচ্ছু করিস না। আর বিকেলবেলা একটা আলাদা নাইটি পরে এসে বসিস, কারণ ওই নাইটিটাও কাঁচা মেলা ধোয়া তুই দেখাতে পারিস না, কারণ ওটা জমা পড়ে থাকলো ওই ভেরু, 7 দিন বাদে এসে কাচবে,
বুঝেছিস তো? অত বেশি পায় তাড়া তুই কষিস না, পায় তাড়া কষিস না। ওই যে জামা কাপড় গুলো ছাদ থেকে নিয়ে এসে রাখলি, ওই জামা কাপড় গুলো ভেড়ুর ওপর থেকে নামিয়ে এনে দিয়েছে, ও তুই নামাসনি, বুঝেছিস? ও তুই নামাতে পারিস না, ওই অত কাঁধে করে তুই জামা কাপড় নিয়ে এসেছিস, তোর কাঁধ খুলে পড়ে যাবে ভাই। তুই ওসব ফালতু কথা আমাদের সামনে একদম বলবি না, একদম বলবি না। নে দেখ, এখন জানুয়ারি মাস অব্দি টেনে দিয়েছে, দেখ আরো কিছু টাকা পয়সা ভিক্ষা করে পাস নাকি, সেগুলো নিয়ে খা। বাথরুম পায়খানা সারাবে, রান্নাঘর সারাবে, বাবারে বাবা, সব উদারস্ত করে রাখো। আর দুদিন বাদে তোমার বর দাঁড়িয়ে চাকরি করতে পারবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার ক্ষমতা থাকবে, তোমার এই ক্ষমতায় দুটো বুড়ো বুড়িকে যখন আলাদা করে দিতে পেরেছো, চারটে যে মেয়েটা চারটে মাছ রান্না করতে পারবে, সে ছটা মাছও রান্না করতে পারে, সে ছটা মাছও রান্না করতে পারে, যার পেটের ওরকম প্রবলেম সে অত তেল ঝাল মশলা খায় না, এখানে দেখলাম তেলে ঝালে রান্না, তেলে ঝালে। তো সেই মানুষগুলো না খেয়ে নিজেদের মতন করে যা পারে তাই করে খায়, মলিনাদি না এলে, রান্নার বউ না এলে, তা তাদেরকে দুটো মাছ ভাত করে দেওয়ার ক্ষমতাটাও তোর নেই, তোর মুখে না নুড়ো জেলে দেওয়া উচিত আর কিচ্ছু না, নুড়ো, জাস্ট নুড়ো। ইগনোর করতে পারো না তোমরা সবাই একে, একদম বয়কট করে দাও, একদম বয়কট করো, ওইটাকেও বয়কট করো, এটাকেও বয়কট করো, যে একটা 3 বছরের বাচ্চা ছেলে ফেলে রেখে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাকেও বয়কট করো, এটাকেও বয়কট করো, একদম বয়কট করে দাও একে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলতে পারছি না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে, এরপর বেশি ব্যথা হলে আমি আর যেতে পারবো না, তো চলো টাটা।